প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার তাদের বিপক্ষেই 3 ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আগামী 28 ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। তবে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা 5 টেস্ট ব্যাটসম্যানদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে 15টি ইনিংসে 63.58 গড়ে করেছেন 763 রান, যেখানে তার সর্বোচ্চ রান 217। সাকিবের পরে রয়েছেন দেশের ওপেনার তামিম ইকবাল। তিনি কিউইদের বিপক্ষে 16 ইনিংসে 39.37 গড়ে করেছেন 630 রান। তামিমের সর্বোচ্চ রান হচ্ছে 95। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মোমিনুল হক সৌরভ। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 6টি ইনিংস খেলেছেন, এমনকি 115.75 গড়ে 463 রান করেছেন, যেখানে তার সর্বোচ্চ রান 181। দেখার বিষয় চলমান বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে মোমিনুল হক কী করতে পারেন। যেহেতু তার গড় রান রেট অনেক ভালো, আশা করছি তিনি এবার অনেক ভালো খেলতে পারবেন। এই তালিকা চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক 13 ইনিংসে 35.41 গড়ে করেছেন 425 রান, যেখানে তার সর্বোচ্চ 159 রান। অন্যদিকে মাহমুদুল্লাহ 6 ইনিংসে 40.83 গড়ে 245 রান করেছেন, তার সর্বোচ্চ ইনিংস রয়েছে 115 রানের। প্রথম টেস্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল টাইগার বাহিনীর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।